আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার আমি চলে আসলাম বাফেলো থেকে, আপনাদেরকে কিছু আপডেট দিব বাফেলো সম্পর্কে, বাফেলোর বাড়িঘর সম্পর্কে। একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তো মনে করলাম আজকে একটা ভিডিও বানাবো। অনেকেই তো আমাকে নক করেছেন, অনেকেই ফোন দিয়েছেন, অনেক রেসপন্স মানুষের এখন বাফেলোতে আসার জন্য। তো একটু বিভিন্ন গ্রুপে অথবা ফেসবুকে বিভিন্ন রকমের বিভিন্ন রকম মতামত, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কাছে মানে বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য। তো আমি গত এক দেড় মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি জুলাইতে, তো আপনারা দেখেছেন যে এই বাফেলোতে মানুষ বাড়িঘর কোথায় কিনতে হবে বা কোথায় কিনছে এখন। তো আমি এখনকার পরিস্থিতি বর্ণনা করব এবং বাফেলোতে কোন কোন এলাকাতে মানুষ এখন বেশি আসতেছে, এবং ভিডিওটির শেষে আমি বলবো যে আপনার বাফেলোতে যারা ভাড়া থাকতে চাচ্ছে তারা কোন এরিয়াতে আসতেছে এখন। তো প্রথমেই বলি, আজকে তো অগাস্টের 27 তারিখ, তো আমি কিছু ঘটনা দিয়ে শুরু করি, সংক্ষেপে শেষ করব আজকে। ইদানিং নিউ ইয়র্ক সিটি থেকে আমারও অনেক কিছু, আমি একা বাফেলোতে চলে এসেছিলাম 4.5 বছর আগে, অলমোস্ট 5 ইয়ার্স। ইদানিং আমার কিছু রিলেটিভস বাড়ি কেনার জন্য এসেছে এবং দু একজন বাড়ি কিনতে পেরেছে এবং অনেকেই ফেরত গিয়েছে, বাড়ি কিনতে পারে নাই বিকজ অফ বাফেলোর এখন বাড়ির প্রাইসগুলো এখন অতিরিক্ত বেড়ে গেছে। তো আগে যখন আমরা বাঙালি এরিয়া যেগুলো 14211, আগে বলেছি 14215, 14212, এই এরিয়াগুলোতে বাঙালিরা বেশি এসেছে এবং এখানে কিন্তু একটা বাঙালিদের একটা মানে কমিউনিটি গড়ে উঠেছে। এখন মানুষ অনেকে স্কুলের কথা চিন্তা করতেছে, ভালো সেফটির কথা চিন্তা করছে অথবা সুযোগ সুবিধার কথা চিন্তা করে মানুষ কিন্তু চিকতোয়াগা এবং এমহার্স্টেও মুভ করতেছে বাড়ি কিনে। তো চিকতোয়াগা এমহার্স্টে বাড়িগুলোর প্রাইস সম্পর্কে একটু বলি। এখন আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি একটা বাসা কিনতে চান, এখন যে পরিস্থিতি, সিঙ্গেল ফ্যামিলি একটা বাসার দাম আপনি 1,80,000 থেকে শুরু করে 2.5 লাখ 3 লাখ পর্যন্ত। এমহার্স্টও সেম 2 লাখ থেকে শুরু করে, আপনি যদি মোটামুটি একটা ভালো বাসা চান 2 লাখ থেকে শুরু করে 3 লাখ 3.5 লাখ পর্যন্ত প্রাইসগুলো আপনার হচ্ছে। তো আমি এখন আসলে একটা চিকতোয়াগা পার্কে এসেছি, আমাদের একটা পার্ক এবং এখানে লাইব্রেরি আছে, একটু হাঁটার জন্য এসেছি, আপনাদেরকে দেখাই আর কথা বলি। তো এটা একটা ফুটবল সকার ফিল্ড, এইদিকে একটা সুইমিং পুল আছে, এটা পাবলিক সুইমিং পুল, আর এদিকে আপনার বারবিকিউ করার জন্য, ফ্যামিলি গ্যাদারিং করার জন্য এখানে প্যাভিলিয়ন আছে। তো হাঁটতে হাঁটতে কথা বলি, তো বাড়িগুলোর দাম আসলে বেড়ে গেছে পুরো আমেরিকাতেই। এই বাড়িগুলো বাড়ার পেছনে কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল শুধু বাফেলোতেই না, সারা আমেরিকাতে এখন আসলে ওই যে ইজি লোনটা অনেক ইজি হয়ে গেছে, ইন্টারেস্ট রেট অনেক কম। আর হচ্ছে গিয়ে এখন কিন্তু যে যারা আনএমপ্লয়মেন্টে আছেন, আপনারা জানেন কি না জানি না, ওনাদের কিন্তু নো ইনকাম লোন দিচ্ছে, এই কারণে আরও মানুষ বেশি বাড়ি কিনছে। যে আপনার লোনটা ওই যারা লোনগুলো স্যাংশন করতেছে লোন অফিসাররা, এখন আমি শুনেছি না এটা হচ্ছে যে আপনার ইনকাম আর চেক করতেছে না, আনএমপ্লয়মেন্ট দিয়েও আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট আপনি পাচ্ছেন, তারপরেও কিন্তু আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলে আপনার ডাউন পেমেন্ট হয়তো একটু বেশি দিতে হবে, ডাউন পেমেন্ট দিতে পারলে আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন। যাই হোক, এটা পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো এই বিষয়টা নিয়ে, আর একটু গবেষণা করে। আমার একজন ভাই আছেন, উনি লোন অফিসার নিউ ইয়র্ক সিটিতে, আমি ওনার সাথে কথা বলেছি, আর একটু ডিটেলস জেনে আমি জানাবো। তো এখন বাফেলোতে বাড়ি একটু বেশি দাম বেড়েছে, কারণ হচ্ছে বাফেলোর এখন সুযোগ সুবিধা দেখে মানুষ, জব অ্যাভেলেবিলিটি। আমি গত 2 সপ্তাহ আসলে আমার কয়েক দুই তার তিনটা ফ্যামিলিকে নিয়ে আমি খুব ঘোরাঘুরি করেছি এবং আমি নিজের জন্য বাড়ি দেখছি। সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, এখন কিন্তু বাড়িঘর যদি সে ফর এক্সাম্পল একটা কথা বলি যে ভাই এখানে বাড়িঘর কেমনে দাম কেমনে পাওয়া যাবে বা কী দামে পাওয়া যাবে, যেটা এখন সত্য বাস্তবতা, যেটা আপনারা আসলেই বুঝবেন এজেন্টের মাধ্যমে। দেখেন আমরা তো এজেন্টের মাধ্যমে দেখতেছি, নিজেও দেখতেছি গিয়ে অনেক ওপেন হাউসে। তো যদি কোনো আপনার যদি কোনো বাড়ির দাম থাকে, এখন মার্কেটে দেওয়া হয় 1,80,000 বা 2 লাখ, এই বাড়িটা 2,30,000-40,000-এর নিচে পাওয়া যাচ্ছে না। এমহার্স্টে একটা বাসা 14226 জোনে,
একটা বাসার কথা বলি, আমাদের পছন্দ হয়েছিল, মার্কেট প্রাইস ছিল $1,99,000। আসলে মার্কেট প্রাইসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, কারণ এটার যে এস্টিমেট অথবা এটার যে আসল মানে মার্কেট ভ্যালুটা আসলে হওয়া উচিত $1,30,000-$35,000, সরি $2,30,000-$35,000। সেক্ষেত্রে কি ওরা অনেক সময় দাম কমায় দেয়, যাতে বেশি মানুষ এসে বাসাটা দেখে তখন বাসার দামটা বেড়ে যাবে। তো আমাদের চাচা দাম দিয়েছে $2,35,000 বাসাটার দাম, $1,99,000। চিন্তা করেন, তিন বেড দুই বাথরুম, খুবই সুন্দর ছোটো বাসার মধ্যে অনেক সুন্দর বাসা, পিছনে জায়গা আছে, সামনে জায়গা আছে, আর খুবই মানে প্রাইম একটা লোকেশন, স্কুলগুলো খুবই ভালো মার্কস্টার 1426-এ। তো $2,35,000 দাম দিয়েছে $1,99,000 বাসা, এবং বলেছে এসকালেশন ক্লজ একটা দিয়ে দিয়েছে যে আমি $2,50,000 পর্যন্ত উঠবো। তার মানে হচ্ছে কেউ যদি $1,02,35,000-এর উপর দাম দেয়, $2,36,000 দিলে অটোমেটিক সে আবার একটা প্রাইস দেবে $2,37,000, এরকম করে $2,50,000 পর্যন্ত উঠবে। পরে গিয়ে $2,55,000-এ বাড়িটা বিক্রি হয়েছে। তো চিন্তা করেন, $2,00,000-এর বাড়ি মানুষ $2,55,000 নিচ্ছে। তারপরে সে অবশ্য বাড়ি পেয়েছে, একটা বাসা $2,40,000 উনি কিনেছে, খুব সুন্দর বাসা, ভালো এরিয়া, টানোয়ান্ডাতে কিনেছে, এবং খুব বড় বাসা, প্রায় 2,200 স্কোয়ার ফিট বাসা। কিছু আপডেট করতে হবে, বাট মার্কেটের থেকে কম পেয়েছে, কারণ হচ্ছে কিছু আপডেট করার বাকি আছে। এই বাসাটা প্রায় 40 বছর পুরাতন বাসা, বাট বয়স্ক লোকজন থেকেছে, বাড়িগুলোতে কোনো আপডেট করে নাই। তো এই হলো এখনকার মূল কথা। তো লাস্ট যেটা বলেছিলাম যে এখন ভাড়ার বিষয়টা, তো আমি সংক্ষেপে বলে দিই, ভাড়া বাঙালির আসতেছে, বাঙালির যেটি থাকতে যাচ্ছে। এছাড়াও নিউ ইয়র্ক সিটি থেকে যারা ইনভেস্ট করছে এখন, সত্যি কথা বলতে এখন বেশি ইনভেস্ট এমাস্ট অথবা ওই যে কী বলে টানোয়ান্ডা নর্থ টানোয়ান্ডাতে ইনভেস্ট করছে এবং ভাড়া দিচ্ছে চিত্তগাঁওতেও। তো সিঙ্গেল ফ্যামিলি একটা যদি আপনি আমাদের বাফেলোতে চান, আপনি 800-1100-এর মধ্যে পাবেন। চিত্তগাঁওতে এরকম ছোটো বাসার মধ্যে আপনি অনেকেই আছে, বাঙালি দেখলে কম পয়সায় দিয়ে দেয় $1,000-1100। এমাস্টে ভাড়া পাওয়া খুব কষ্টকর, কারণ বেশিরভাগ মানুষ এত দাম দিয়ে বাড়ি কেনে হচ্ছে নিজে থাকার জন্য। একটা আইডিয়া দিলাম, আরেকটা হচ্ছে যদি ডাবল ফ্যামিলি বাসায় থাকেন, বাফেলো আমরা যেটা বাঙালি এরিয়াতে মানুষজন থাকে, আমরা যদি ডাবল ফ্যামিলি হাউসে থাকি উপরে নিচে, সেক্ষেত্রে আপনি 800-850 মধ্যে আপনি ভাড়া পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আমি এখন থেকে চাবো প্রতি মাসে, অনেক ফোন আসতেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আসলে যতটুকু পারি আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করি, আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করেন, সমস্যা নেই। ফোন নাম্বার আপনাদের দিলে আমি অনেক সময় ফোন করতে পারি না, পারে আমার কাছে ফোন নাম্বার ছিল, আমি দেই, আপনারা পাবেন কমেন্টস বক্সে। প্রথমেই আমি একটা পিন করে রাখবো আমার ফোন নাম্বারটা, আর আমার ভিডিওটি শেয়ার করেন, আমি উৎসাহ পাবো, আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো। এখন থেকে ভাবতেছি প্রতি মাসেই, না হইলে দুইটা, না পারলেও একটা ভিডিও আপনাদের সামনে আনবো, যাতে আপনারা মানে প্রেজেন্ট সিচুয়েশনটা বুঝতে পারেন। বাফেলোতে বাফেলোর এই স্রোত আর কমবে না, বাফেলোতে যে স্রোত আসতেছে, নেক্সট ভিডিওটা বানাবো যে বাফেলোর এই স্রোতটা, যে বাফেলোর বাড়ির দাম কমে যাবে, এই বিষয়ে একটা মানে বাস্তবতা তুলে ধরবো। আমরা আজকে 4 বছর ধরেই শুনতেছি, প্রতি বছরই বলে বাফেলোর দাম পড়ে যাবে, পড়তেছে না বরঞ্চ বাড়তেছে, বাড়িঘর আর পাওয়া যাচ্ছে না, আসলে সত্যি কথা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।